আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেনের কৌশলগত খার্কিভে আবারও জোরালো হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত 6 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন। একে ঘৃণ্য হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রাম পোস্টে বলেন, বুধবার রাতের হামলায় একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমন আগ্রাসন ক্ষমতাহীনতার প্রতিফলন হয়। আমরা ক্ষমা করব না এবং প্রতিশোধ নেব। রুশ হামলার ভিডিও ফুটেজ শেয়ার করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট দফতরের মিডিয়া বিভাগ। ভিডিওতে আগুন ধরে যাওয়া ভবনের বাইরে জরুরি বিভাগকে অবস্থান নিতে দেখা যায়। রুশ সীমান্তবর্তী খার্কিভ ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি শহর। ইউক্রেনে অভিযানের শুরুর দিকে রাশিয়া খার্কিভে নির্বিচারে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় বহু অবকাঠামো। এতে প্রাণ হারিয়েছেন অনেক ইউক্রেনীয়, কিন্তু শহরটি দখলে নিতে পারেনি রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে সরে যেতে বাধ্য হয় রুশ যোদ্ধারা। এদিকে জাতিসংঘ মহাসচিবের পর ইউক্রেন সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, লভিভে জাতিসংঘ মহাসচিব ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর আগে বুধবার বিকেলে লভিভ শহরে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শহরটিতে 3 নেতার মধ্যে একটি যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া এরদোয়ান ও গুতেরেসের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করার ঘোষণা দিয়েছেন ভলোদিমির জেলেন্সকি। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এটি হবে এরদোয়ানের প্রথম বৈঠক। এই সময়কালে তিনি রুশ প্রেসিডেন্টের সাথে 2 দফা বৈঠক করেছেন। উভয় দেশের সাথে তুরস্কের রয়েছে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক। ন্যাটো সদস্য রাষ্ট্র হয়েও তুরস্ক এই সংকটে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এর আগে তুরস্কের মধ্যস্থতা ইউক্রেন থেকে শস্য রপ্তানি শুরু হয়েছে, যে কারণে এই সফরের দিকে তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বন্ধ ও সংকট সমাধানের একটি রাজনৈতিক উপায় এই সফর থেকে বের হয়ে আসতে পারে। আল জাজিরা জানিয়েছে, বৈঠক শেষে শুক্রবার ইউক্রেনের ওডেসা বন্দর পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র কখনোই তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না, বরং তারা এক চীন নীতিকেই সমর্থন করে, এমন মন্তব্য করেছেন পূর্ব এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বেইজিং দ্বীপটির ওপর চাপ প্রয়োগের হিসেবে ভুল করে অযথাই ঝুঁকি তৈরি করছে। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, তাইওয়ানের সাথে ওয়াশিংটনের বাণিজ্যিক আলোচনা শুরুর ঠিক আগের দিন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক বলেন, যুক্তরাষ্ট্র চীনকে স্পষ্ট করেছে যে তাইওয়ান বিষয়ে আমাদের নীতি পরিবর্তন হয়নি, আমাদের এক চীন নীতি এখনও অটুট রয়েছে এবং ওয়াশিংটন এখনও তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা চায় না। ন্যান্সি পেলোসির সফরকে অজুহাত বানিয়ে চীন ওই অঞ্চলের স্থিতাবস্থা পাল্টে দিতে চায় এবং বিপজ্জনক করে তুলতে চায় বলে মনে করেন এই মার্কিন কূটনীতিক। এক ভিডিও কলে তিনি বলেন, এসব পদক্ষেপ তাইওয়ানের বিরুদ্ধে চীনের চাপ সৃষ্টির অংশ, যা আগামী কয়েক সপ্তাহ ধীরে ধীরে প্রকাশ পাবে। চীনের এসব সামরিক পদক্ষেপের উদ্দেশ্য তাইওয়ানকে ভয় দেখানো এবং স্থিতিশীলতা নষ্ট করা। ক্রিটেনব্রিঙ্ক আরও বলেন, যুক্তরাষ্ট্র চীনকে বরাবরই বলেছে যে এই অঞ্চলে সংকট সৃষ্টি করা তার উদ্দেশ্য নয়। ওয়াশিংটন এ বিষয়ে আলোচনার দুয়ারও খোলা রেখেছে। ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা না কমতেই যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের একটি বড় প্রতিনিধি দল ডিপটি সফর করে। এছাড়া তাইওয়ানের সাথে বড় আকারের বাণিজ্য সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় ওয়াশিংটন। এসবের জবাবে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালায় চীন। তবে এরই মধ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য চীনকে হয়তো কিছু স্বস্তি দেবে। এদিকে উত্তেজনার মধ্যেই মহড়ার জন্য রাশিয়ার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা সেনারা যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দেশটিতে যাবে। এই মহড়ায় চীনের অংশগ্রহণ বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সাথে সম্পর্কিত নয় বলেও এক বিবৃতিতে দাবি করেছে চীন। চীন ও রাশিয়া ছাড়াও যৌথ এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশ। ভোস্তক নামের এই মহড়া 30 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনা হয়েছে রাশিয়ার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একজন সিনিয়র কর্মকর্তা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল নিদালাবু দোখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোর কাছে এক অস্ত্র প্রদর্শনীর ফাঁকে ফিলিস্তিনি ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন ফিলিস্তিনি কমান্ডারের সাথে বৈঠক করেছেন। এমন সময় ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার এই আলোচনার খবর সামনে এলো যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে দুনিয়া জুড়ে মিত্রের খোঁজে নেমেছে মস্কো। নীতিগতভাবে একটি সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে, পাশাপাশি ফিলিস্তিনি নেতাদের সাথে সম্পর্ক রক্ষা করে ক্রেমলিন।
তবে ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গেও মস্কোর বেশ ভালো সম্পর্ক রয়েছে। অবশ্য গত মাসে বহুল আলোচিত একটি ইহুদি সংগঠন নিয়ে দুই পক্ষের মতবিরোধের বিষয়টি সামনে আসে। রুশ আইন লঙ্ঘনের অভিযোগে জিউস এজেন্সি ফর ইসরায়েল নামের সংগঠনটির শাখা বন্ধ করে দিতে আদালতের শরণাপন্ন হয় রাশিয়ার সরকার। এই ঘটনায় মস্কো ও তেল আবিবের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এর মধ্যেই সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার আলোচনার খবর এল। এক দশকের অচল অবস্থার পর আবার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে তুরস্ক। সম্পর্কে ধারাবাহিক উন্নতি হয়, উভয় দেশে পরস্পরের রাষ্ট্রদূতদের ফেরানো হবে বলে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিডের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং ইয়ার লাপিডের টেলিফোনে কথোপকথনের পর বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মানুষের সম্পর্ক গভীর করার পাশাপাশি অর্থনৈতিক, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা দৃঢ় করতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি অবদান রাখবে। 2018 সালে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি সৈন্যরা অন্তত 60 ফিলিস্তিনিকে হত্যা করে। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক। একই সময় ইসরায়েলের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করে আঙ্কারা। তবে 2010 সাল থেকে দুই দেশের সম্পর্কে ক্রমশ অবনতি হয়েছে। ইস্তাম্বুল থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সর্দার জানিয়েছে, মূলত অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিক বিবেচনায় দেশ দুটি আবারও সম্পর্ক উন্নত করতে যাচ্ছে। অর্থনৈতিক সংকটের মুখে থাকা তুরস্ক এখন বিভিন্ন আঞ্চলিক দেশ থেকে বিনিয়োগ পেতে চাইছে। এছাড়া সিরিয়া ও পূর্ব ভূমধ্য সাগর এখন তুরস্কের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ। একদিকে কুর্দিপন্থী সশস্ত্র সংগঠন, অন্যদিকে গ্রিসের সাথে উত্তেজনা। আর এই অঞ্চলে ইসরায়েল বড় খেলোয়াড় হয় তুরস্ক দেশটিকে অগ্রাহ্য করে চলতে চাইছে না। তবে সম্পর্ক যেমনই হোক, ফিলিস্তিন ইস্যুটি দুই দেশের মধ্যে বড় মতপার্থক্য হয়ে থাকবে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এতে আরও বলা হয়, তুরস্ক গত কিছুদিন ধরেই আঞ্চলিক বৈরী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নত করতে নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে এরদোয়ান সরকার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে গত কয়েক মাসে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বী ঋষি সোনাকের চেয়ে এগিয়ে আছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। চলমান নির্বাচন প্রক্রিয়ায় তিনি স্পষ্ট ব্যবধানে বিজয়ী হবেন এমন আভাস দিয়েছে সর্বশেষ এক জনমত জরিপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের পরিচালিত জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার, যাতে দেখা গেছে দেশজুড়ে কনজারভেটিভ পার্টির কর্মীদের মধ্যে জনপ্রিয়তার 32 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন লিজ ট্রাস। বরিস জনসনের পদত্যাগে ঘোষণার পর তার উত্তরাধিকারী নির্বাচনের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হিসেবে দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেবেন পুরো ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সদস্যরা। তারা এখন ডাকযোগে ভোট দিয়ে ব্যালট প্রেরণ করছেন লন্ডনে। আগামী 5ই সেপ্টেম্বর ভোটের ফলাফল ঘোষণা করা হবে। স্কাই নিউজের হয়ে জরিপটি পরিচালনা করছে ইয়োগফ নামের একটি প্রতিষ্ঠান, যাতে দেখা গেছে 66% সদস্য লিজ ট্রাসকে ভোট দেবেন, অন্যদিকে ঋষি সুনাককে ভোট দেবেন 34% সদস্য। এখন পর্যন্ত যেসব সদস্য ভোট দিয়েছেন বা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে জরিপ চালানো হয়েছে। এছাড়া কিছু সদস্য এখনও কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে জরিপকারী প্রতিষ্ঠানটি। এর আগে দলীয় এমপিদের ভোটে এগিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তবে সাধারণ পার্টি সদস্যরা লিজ ট্রাসকে বেছে নেবেন বলে মনে করা হচ্ছে। লিজ ট্রাস একজন ইসরায়েলপন্থী নেতা হিসেবে পরিচিত। তিনি প্রধানমন্ত্রী হলে জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। নিয়ম অনুযায়ী ব্রিটেনের ক্ষমতাসীন দলের নেতাই হবেন দেশটির প্রধানমন্ত্রী। সে হিসেবে বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর নতুন দলীয় প্রধানই হবেন প্রধানমন্ত্রী পদে জনসনের উত্তরসূরি। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারত সরকারের আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই ঘোষণা বাতিল করে দেয়। রোহিঙ্গাদের অবৈধ বিদেশি আখ্যা দিয়ে অমিত শাহের দফতর জানায় রোহিঙ্গাদের কোনো ফ্ল্যাট দেওয়া হবে না, বরং তারা এখন দিল্লির যে এলাকায় রয়েছেন সেই এলাকাকে ডিটেনশন ক্যাম্প ঘোষণার জন্য দিল্লি সরকারকে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার টুইটারে দেয়া এক পোস্টে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী বলেন, আশ্রয় চাওয়া মানুষদের ভারত সর্বদাই স্বাগত জানিয়েছে। যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের দিল্লির বক্করওয়ালা এলাকায় ফ্ল্যাটে রাখা হবে এবং মৌলিক সুযোগ সুবিধাও দেওয়া হবে। কিন্তু এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক টুইটার পোস্টে মন্ত্রণালয় বলে, রোহিঙ্গা অবৈধ বিদেশিদের বিষয়ে যেসব মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছে তার আলোকে জানানো যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গাদের জন্য নয়াদিল্লির বক্করওয়ালা এলাকায় ফ্ল্যাট নির্মাণের কোনো নির্দেশনা দেয়নি। বিবৃতিতে আরও বলা হয়, দিল্লি সরকার রোহিঙ্গাদের সরাতে চেয়েছিল, কিন্তু বলা হয়েছে এখন তারা যে যে এলাকায় রয়েছে সেখানেই থাকবে। তাদের প্রত্যাবর্তনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা চলছে।
রোহিঙ্গারা যেখানে রয়েছে সেই এলাকাকে বন্দি শিবির ঘোষণা করতেও দিল্লির সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হিসেবে দিল্লিতে বর্তমানে 1,100 রোহিঙ্গার বাস, বেসরকারি মতে সংখ্যাটি 1,500-এরও বেশি। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।